অবশেষে জামিন পেলেন তৃণমূলের যুবনেত্রী ও টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ। রবিবার ত্রিপুরা পুলিশ গ্রেফতার করে তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষকে। সেই খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এই রাজ্য। তৃণমূল নেত্রীর গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ। সোমবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ সায়নীকে দুদিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে। অন্যদিকে সায়নীর বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয় তা নিয়ে সওয়াল করেন সায়নী ঘোষের আইনজীবীরা। সেখানেই বিচারপতি তার জামিনের আর্জি মেনে নেন। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।